প্রশ্নটাও শাওয়াল মাসের ছয় দিনের রোজা প্রসঙ্গে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই ছয় দিনের কথা বলেছেন? এই দিনের সংখ্যাটা কেন পাঁচ, সাত, আট বা নয় হল না? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে বলেছেন শাওয়াল মাসের ছয় দিন। এর কারণ পুরো হাদিসটা বলছে রমজানে পুরো এক মাস রোজা রাখবে, তারপর শাওয়ালের ছয়টা রোজা রাখলে ধরা হবে পুরো এক বছর রোজা রেখেছ। আরও একটা হাদিস বলছে যে একটা ভালো কাজকে দশ গুণ করা হবে, দশ হাসনা। তাহলে আপনি যদি রমজানে পুরো এক মাস রোজা রাখেন, ধরা হবে রোজা রেখেছেন দশ মাস। তারপর শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলেন, ছয়কে দশ দিয়ে গুণ করলে হবে ষাট, মানে দুই মাস। তাহলে দশ যোগ দুই সমান বারো মাস। এটাই হচ্ছে লজিক। নবী বলেছেন ছয় দিন, যাতে করে রমজানের এক মাস আর শাওয়ালের ছয় দিনকে দশ দিয়ে গুণ করলে হবে এক বছর। বাহ, বেশ ইন্টারেস্টিং।